দেখতে দেখতে পুজো প্রায় শেষ হয়ে গেল। একবারে আজকে তো দশমীর পুজো দেখতে যাচ্ছি, এখন একটু হালকা একটু রেডি হয়ে পাড়ার মধ্যে এটা ঠাকুরটা দেখার জন্যেই আর এসেছি। তো দশমীর পুজো হচ্ছে, তো বসে বসে দেখছিলাম এটা, মানে দশমীর যে মানে ঘট বিসর্জন করতে যাবে এখন, তো এখন মানে তো হবে না, আজকে হবে না, কালকে হবে, যেহেতু এবার তো পুজো জানোই 3 দিন, তো কোন কখন দশমী, নবমী, অষ্টমী, এরকম কখন কী লেগেছে বোঝা মুশকিল এরকম ব্যাপার। তো এদিকে পুজো দেখছিলাম কিছুক্ষণ, আর এদিকে মানে সিঁদুর ফিঁদুর মাখিয়ে দিয়েছে সব ভূত করছে, অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর ভাবলাম যাই এবার একটু বাড়ি যাই, বাড়িতে টুকটাক এবার রান্নাবান্না করার থাকলে করবো, আর এদিকে মা করছে টুকটাক দিয়ে মা বললো যে তাতে এখন বাড়ি যাচ্ছি প্রসাদ নিয়ে। তো এই দেখো এখন যাব হচ্ছে মানে ঘট নিয়ে এসেছিলো দশমীর, যে তো ওই ঘরটাই এখন বিসর্জন করতে যাবো। তো মানে দশমীর পুজো হয়ে সিঁদুর ফিঁদুর মুখে ভর্তি ছিল, এখন মুছলাম অবস্থা, মুখটা একটু তাওই হলো, ভূত হয়ে গেছিলাম এই অবস্থা একদম। তো চলো এখন যাই, আর গরম লেগে গেছে, গরমটাও ভালোই লাগছে। আজকে অবশ্য দশমী ছেড়ে গেছে হয়তো, কিন্তু আজকে দশমী হবে না, কালকেই দশমী, সব জায়গাতেই হবে। তো চলো এখন যাই দিয়ে। সপ্তমীর দিন সকালে যেই ঘরটাই আমাদের জল নিয়ে এসেছিলো, মানে দাদাভাই নিয়ে এসেছিলো, তো সেই ঘরটাই আজকে বিসর্জন করতে দেওয়া হবে, মানে দশমীতে যেহেতু, তো ওই জন্য বিসর্জন করতে যাবো বলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে এই যে মানে কলাবাগান ঠাকুর মানে ঘট আসবে তারপরে আমরা যাব সঙ্গে, তো ওই জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এখন যাচ্ছে তো ওদের সঙ্গেই, মানে পেছন পেছন যাবো, মানে তার আগে করে না ওই জন্যই ধরো, তো ওদের যাচ্ছে, তো এইদিকেও আমরা সবাই যাচ্ছি, আর এইদিকে আমিও যাচ্ছি, মানে আমার পিসি শাশুড়ি যাচ্ছে, তো ওনাদের আর এইদিকে টুকটাক ডালা ফালাও ছিল, যেহেতু প্রসাদ রাখা ছিল ভোগ, মানে 3-4 দিনের ধরো ভোগ, মানে অষ্টমী মহাষ্টমী সব মানে ডালা দিয়েছিল, সব রকমই মানে সব পুজোরই ডালা দিয়ে দিয়েছে, ওই জন্য অনেক প্রসাদ হয়ে গেছিলো, তো কিছু কিছু ওই জন্য আজকে আমি সারাটাও ফেলতে আসলাম। আর এইদিকে সব মানে আরও সব অনেকেই আসলো, এখন সব মানে জলে ফেলবে, এই নদীর ঘাটে জল দেখো অনেকটাই বেড়েছিল, কিন্তু মানে এখন একটু কমেছে, নয়তো এতটা জল বাড়া ছিল না কিছুদিন আগে, বলে কী বলবো। তো ওই জন্য আমি এইদিকে আবার দেখতে আসলাম, তো এইদিকে দেখতে 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 মাও চলে এসছে, পন্নাও চলে এসছে দিয়ে, আবার বাড়ি চলে গেলাম। যে তারপরে সমস্যা হয়েছে কিছু, আর কোনো ভিডিও শ্যুট করিনি, ঠাকুর দেখতেও যাইনি, হ্যাঁ মানে বেরোইনি আবার, মানে ওর সঙ্গে রাগারাগি হয়ে গেছিলো ওই জন্য ঠাকুর দেখতেও একদম বেরোইনি। যে তারপর দিনে দেখো সকালবেলায় বেরিয়ে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি, আজকে তো দশমী, মানে দশমী বলতে কালকে তো দশমী শেষ হয়ে গেছে, কিন্তু আজকে ধরো দশমী সবই হবে, তো ওই জন্য এখন দুজনের একসাথে যাচ্ছি বেরিয়ে। তো তো বললো বাইকে যাবো, এবার ফার্স্ট টাইম বাইক নিয়ে আমাদের বাবার বাড়ি যাচ্ছি, না তো ধরো আমরা বাসে ট্রেনে যাই হোক গাড়িতে কোনো সময় যেতাম, তো এখন এবার ফার্স্ট টাইম বাইকে যাচ্ছি বলে আমি বলছিলাম, বাইকে যেতে আমরা অনেকটা দূর, যেহেতু আমাদের 3 ঘন্টা তো লাগেই, ওই জন্য তো এত দূর বাইকে ট্রাভেল করা একটু ইয়ে হবে, মানে ট্রাভেল দুজনের কোনো অসুবিধা নেই তার জন্য না, কিন্তু তাও অনেকটাই যেহেতু বলে বললো না চলো বাইকেই যাবো, তো তো শুনলো না, তো এই জন্য বাইকেই বেরিয়ে পড়লাম। তো বাইকে যেতে ভালোই লাগে সেটার জন্য না, তারপর হাজব্যান্ড সাথে থাকলে তো কোনো কথাই হবে না, তো বাইকে যাচ্ছি, হেলমেট না পড়লে তো কোথাও নিয়েও যাবে না, মানে এত দূরের রাস্তা ও পড়বে আমাকেও পড়াবে, হেলমেট না হলে তো নিয়ে যাবে না। আমার চুলের অবস্থা দেখছো পুরো কী খারাপটাই না হয়েছে, মানে হেলমেট পরে আর এইদিকে সিঁদুরটাও পুরো একবারে লেবড়ে যায়, না পড়লেই তো ধরো বকা দিতে শুরু করবো, ওই জন্য ধরো হেলমেট পরতে। তো এইদিকে আবার আমরা পেট্রোল পাম্পে এসে এখন গাড়িকে খাবার দিচ্ছি, অনেকক্ষণ ধরে চালিয়েছি, তো ওইদিকে আবার গাড়িতে মানে তেল তেল ভরলো, আর এইদিকে মানে একটু টায়ারটা একটু হালকা পাম্প করছিলো, তো আমি দাঁড়িয়ে কিছুক্ষণ করে তারপরে আর ভিডিও করিনি, একদম বাড়িতে এসে এই দেখো ভিডিও করছি, আমি সোনিয়াকে বলছি আয় চলো আয় আমরা একটু ভিডিও করি। তো এসে এসে সোনিয়ায় যে পলাঙ্কিটা বানিয়েছিলো, তো সেটা এসে এসে আমি সোনিয়ার হাত থেকে নিয়ে আমি পরে নিয়েছি, তো আমি সেটাই দেখাচ্ছিলাম। আর ওইদিকে মানে ঘরেও বসে আছে, আর আমরা এদিকে দেখো সবার সাথে দেখা করছি, আমার বাবার বাড়ি আসলে তো আর কিছু মনেই হয় না, আমার বাবার বাড়ি এসেছি বলে কথা মানে তো মজা হবেই, তো ওই জন্য ধরো এখন আমরা অনেকটাই বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে, যেহেতু অনেকটা দেরি করে পড়ে এসে এখন বাইরে একটু আসলাম, বাইরে দেখবো আমাদের ওইদিকে দেখো 3-4-5টা কতগুলো বাইক লেগে আছে, এখন বাইরে দেখে আসি একটু মেলা বসেছে নাকি টুকটাক, এদিকে প্যান্ডেল করা হয়ে গেছে, এই দেখো দশমীর প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুর বিসর্জন হবে আজকে, তো কখন হবে দেখা যাক, আর এখন আমি আসুন একটু না ঘুমিয়ে পায়চারা করছি, ঘুরে ঘুরে আর এইদিকে বম ফাটাচ্ছে, বম নিয়ে এনেছে অনেক ফাটা সুন্দর ছোটো ছোটো বম, এগুলো তো এমনি ওগুলো তো আগুন নেই। তো চলো আমরা এখন দেখাচ্ছি, দেখছো কী অবস্থা, ফাটিয়ে যে কী অবস্থা, হ্যাঁ অতগুলো একসাথে ফাটাই না,
একটা একটা ওই দাও ওটা ফাটেনি লালটা তুলে লে তুলে লে লালটা ফাটেনি এখনো গঙ্গার জল দেখো ওই দেখো ওই যে সব মেলা বসতে লেগেছে এখনো পুরো ওইদিকে ফুচকার দোকান বসেছে এইদিকটা সব ঠিকঠাক করলো গঙ্গাতে নামবে ওইদিকে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর সন্ধ্যেবেলায় বম্পাটি এখন ঠাকুর টাকা নাই কেউ নাই অবশ্যই দেখে সবারই যাই।